স্যার এক সেকেন্ড স্যার, রেকর্ডিং এ যাওয়ার আগে স্যার। শুভ দুপুর। আমরা আজকে, আমি সুব্রত ব্যানার্জি, আজকে আমরা পড়বো হচ্ছে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের অ্যাডভান্স রিসার্চ মেথোডোলজি কোর্সের চ্যাপ্টার সার্ভে রিসার্চ, স্ট্রাকচারাল ইন্টারভিউইং অ্যান্ড কোশ্চেনিয়ার্স, এই চ্যাপ্টারের দ্বিতীয় লেকচারে। গত লেকচারে আমরা আসলে দেখেছি যে স্ট্রাকচার ইন্টারভিউয়ের ক্ষেত্রে কী কী সুবিধা আছে এবং সেখানে সার্ভে রিসার্চের ক্ষেত্রে ইন পার্সন ইন্টারভিউ এবং টেলিফোন ইন্টারভিউয়ের মধ্যে কোনটা সুবিধাজনক সেটার মধ্যে কম্পারেটিভ একটা অ্যানালাইসিস। আজকে আমরা দেখব এই চ্যাপ্টারে কন্ডাক্টিং ইন্টারভিউস পার্টটা, যে একটা ইন্টারভিউ কিভাবে কন্ডাক্ট করতে হয় সেই বিষয়টা সম্পর্কে আমরা জানব। আগেই বলে রাখি, আমরা এই চ্যাপ্টারটি বা এই বিষয়টি পড়ছি সোশ্যাল রিসার্চ মেথডস সেকেন্ড ক্যানাডিয়ান এডিশনের অ্যালান ব্রাইমেন যে বই আছে সেই বইয়ের অক্সফোর্ড পাবলিকেশন থেকে, সেই বইয়ের চ্যাপ্টার 4 আমরা পড়ছি। তো আজকের আমাদের ক্লাসের মূল অবজেক্টিভ হবে যে আমরা কিভাবে একটা ইন্টারভিউ কন্ডাক্ট করতে হয় সেই বিষয় নিয়ে আসলে আমরা আমাদের লেকচারে আলোচনা করব। যে একজন রিসার্চার যখন ইন্টারভিউ কন্ডাক্ট করতে যাবেন কি কি বিষয় তার মাথায় থাকবে, তো সেই বিষয় নিয়ে আসলে আমরা আলোচনা করব। তো ইন্টারভিউ কন্ডাক্টসের ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে, প্রথমেই যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে নো দ্য ইন্টারভিউ শিডিউল, যে গবেষক তাকে আসলে জানতে হবে যে ইন্টারভিউয়ের শিডিউলটা বা ইন্টারভিউ যে সে নিবে, সে যে সার্ভে রিসার্চের ক্ষেত্রে ইন পার্সন ইন্টারভিউ নিবে, তো সেখানে আসলে তিনি যে ইন্টারভিউটা কন্ডাক্ট করবেন সেটা আসলে টাইম, ডেট, হ্যাঁ, ডিউরেশন, এই সমস্ত বিষয়গুলো আগেই তাকে কনসেপচুয়ালাইজেশন করে ফেলতে হবে। না হলে দেখা গেছে কি যে যদি প্ল্যানের ওয়েতে এটা না করা হয় তাহলে ইন্টারভিউয়ের ব্যাঘাত ঘটতে পারে। তো সেই জায়গাটা যদি আমরা দেখি যে এই ইন্টারভিউ করতে হলে একজন রিসার্চারকে ফুলি ট্রেইন হতে হবে এবং সে কোন সময়ে ইন্টারভিউটা করবে সেটা সম্পর্কে আসলে যে রেসপন্ডেন্ট তাকে জানাইতে হবে, বা সেখানে টাইম টেবল বা তার সাথে কথা বলে আগে ঠিক করে নিতে হবে। না হলে কি হতে পারে যে ইন্টারভিউটা যে রিসার্চার তার জন্য স্ট্রেসফুল হতে পারে। ফর এক্সাম্পল, সে যদি গবেষণা করতে গেল বা ইন্টারভিউ নিতে গেল, নেয়ার পরে সে যে দেখলো যে আসলে রেসপন্ডেন্ট নাই, অথবা রেসপন্ডেন্টকে ঠিক মতো রিস করা যাচ্ছে না, বা তাকে অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে, বা তার ফিল সম্পর্কে ধারণা নাই, তাহলে কিন্তু এটা তার জন্য মানে একটা খুবই এম্বারেসিং সিচুয়েশন তৈরি হতে পারে, বা রিসার্চের প্রতি তার একটি মানে সে এই বিষয় নিয়ে আসলে একটু টেনশনে থাকতে পারে। তো এই জন্য যেটা করতে হবে, আগেই আসলে যাকে ইন্টারভিউ নেওয়া হবে তার সঙ্গে কথা বলে এই বিষয়গুলোকে সেটেল করতে হবে, তার ফিল্ডে যাওয়ার প্রসেস, আর দরকার হলে যেটা পাইলট সার্ভে সেই পাইলট সার্ভেটাও ঠিক মতো করে ফেলতে হবে, যে ফিল্ডটাকে আগে থেকে সেট আপ করা আছে কিনা সেই বিষয়গুলো গবেষককে কিন্তু খেয়াল রাখতে হবে। তো সেটা যখনই করা থাকবে তখন এবং ইন্টারভিউ যখন যখন ইন্টারভিউয়ার এই বিষয়গুলো সম্পর্কে তার জ্ঞান থাকবে, তখন কিন্তু তার কাছে মানে ফিল্ডে যে রেসপন্ডেন্টের সাথে কথা বলা এবং ডেটা কালেকশন করা এটা কিন্তু অনেক ইজিয়ার হয়ে যাবে। সেজন্যই ইন্টারভিউ শিডিউলটা জানা কিন্তু একজন ইন্টারভিউয়ারের জন্য যেমন গুরুত্বপূর্ণ, আবার একজন রেসপন্ডেন্টকে সেটা জানানো কিন্তু গুরুত্বপূর্ণ। তো দ্বিতীয় যে জিনিসটা আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে ইন্ট্রোডিউসিং দ্য রিসার্চ, মানে আপনি যে রিসার্চটা করছেন সেই রিসার্চটা যখন আপনি ইন্টারভিউ কন্ডাক্ট করবেন তাহলে সেই গবেষকেরটা সম্পর্কে কিন্তু আপনার রেসপন্ডেন্টকে জানাতে হবে। তো সেই প্রসেসটা কি যদি আমি জানাইতে চাই, তো সেখানে যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে আমি আমার গবেষণার উদ্দেশ্যটা একজন রেসপন্ডেন্টের কাছে আপনি গেলেন, যার পরে সে হয়তো আপনাকে জিজ্ঞাসা করতে পারেন আর এটা কি বিষয়ে গবেষণা বা কেন আমাকে ইন্টারভিউ করা হচ্ছে, অথবা আপনি যখন ফিল্ড সেটিং এর জন্য তাকে আগে থেকেই রেসপন্ডেন্টের সাথে কন্টাক্ট করবেন তারা কিন্তু জিজ্ঞাসা করতে পারে এটা কি বিষয়ে গবেষণা বা গবেষণার উদ্দেশ্য কি, এটা জানতে চাওয়াটা কিন্তু একজন রেসপন্ডেন্টের রাইট, এবং যে গবেষক তাকেও কিন্তু
এই বিষয়টা রেসপন্ডেন্টকে সুন্দরভাবে জানানো তার একটি দায়িত্ব। তো সেই বিষয়টির ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল রাখি তাহলে আমরা দেখব যে রেসপন্ডেন্টের ক্ষেত্রে গবেষক কি করতে পারে বা যিনি আসলে ইন্টারভিউটা কন্ডাক্ট করবেন ইন্টারভিউয়ার, তিনি আসলে রেশনালটা সুন্দরভাবে অল্প কথায় একটা প্রিন্টেড কপিতে সেটাকে কিন্তু লিখতে পারেন। লেখার পরে গবেষককে যখন রেসপন্ডেন্ট সেই বিষয়টা দেখতে চাচ্ছে যে এই গবেষণার রেশনালটা কি, তিনি কিন্তু তাকে এই প্রিন্টেড কপিটা দিলে সেটা সে তিনি কিন্তু সুন্দরভাবে বুঝতে পারবে। তো এইটা গেল একটা মেথড। আরেকটা হচ্ছে যে যিনি ইন্টারভিউ কন্ডাক্ট করবেন সেই ইন্টারভিউয়ার কি করবেন, যে যার উপরে গবেষণাটা হচ্ছে সেই রেসপন্ডেন্টকে সে মৌখিকভাবেও ওরালিও গবেষণার উদ্দেশ্যটা সম্পর্কে সুন্দরভাবে বলতে পারে যে কেন এই গবেষণাটা করা হচ্ছে এবং গবেষণাটার উদ্দেশ্যটা কি। তাহলে কি হবে যে দেখা গেছে অনেক রেসপন্ডেন্ট হয়তো লিখতে পারে না, ফর এক্সাম্পল হয়তো মার্জিনাল সেকশন বা আনএডুকেটেড সেকশন কোনো রেসপন্ডেন্ট থাকতে পারে যিনি ইলিটারেট, তাকে আসলে রিসার্চার কি করবে সেই রেশনালটা সুন্দরভাবে তার কাছে বর্ণনা করবে। তো যখনই বর্ণনা করবে তখনই আসলে সেই রেসপন্ডেন্ট কিন্তু সেই গবেষণাটা সম্পর্কে জানতে পারলো। এখন কেন জানানো জরুরি, কারণ যখনই সে জানতে পারলো সে কিন্তু গবেষণা আর এই তথ্য দিতে আর এত হেজিটেট ফিল করবে না, বা তার মনে যদি এই গবেষণা নিয়ে কোনো কনফিউশন থাকে বা সে যদি ইরিটেট ফিল করে বা তার প্রাইভেসি নষ্ট হতে পারে এমন আশঙ্কা থাকে, তাহলে কিন্তু সেই গবেষণাটা কিন্তু রেসপন্ডেন্ট ইজিয়ারলি বা সে ভালোভাবে কি করবে ডেটাটা দিতে চাইবে না। এই জন্যই আসলে এই তথ্যগুলো যখনই তাকে জানানো হবে তখনই সে কি হবে যে সে আসলে একটা আস্থার জায়গা পাবে যে না আমার এই গবেষণায় আমার কাছ থেকে তথ্য নেওয়া হচ্ছে, এই এই গবেষণাটার উদ্দেশ্য এরকম, সো আমি এই বিষয়ে আমি কিন্তু আমার রেসপন্স করবো কি করবো না সেটা কিন্তু নির্ভর করবে। তৃতীয় যে বিষয়টা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে র্যাপোর্ট। আপনারা অনেকেই শুনেছেন যে গবেষণার ক্ষেত্রে র্যাপোর্ট বিল্ডিং মানে যোগাযোগ, মানে যিনি রেসপন্ডেন্ট থাকবে তার সাথে একটা ভালো সম্পর্ক বা বোঝাপড়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে র্যাপোর্ট বিল্ডিং। তো এই ক্রিমিনোলজিতে বা সোশ্যাল সায়েন্সের যে রিসার্চ এখানে কিন্তু র্যাপোর্ট বিল্ডিং একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ রেসপন্ডেন্টের সাথে যদি রিসার্চারের র্যাপোর্টটা ঠিক মতো না হয় তাহলে কি হবে যে রেসপন্ডেন্ট কিন্তু তথ্য দিতে চাইবেন না, বা রেসপন্ডেন্ট সেই গবেষণায় যদি ঠিক মতো ইন্টারভিউয়ারকে একসেপ্ট না করে তাহলে কিন্তু তিনি দায়সারাভাবে তার যে রেসপন্স সেটা কিন্তু প্রোভাইড করবে। তো এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্যই একজন গবেষকের উচিত যে সে যখন ডেটা কালেকশনে যাবে এবং রেসপন্ডেন্ট থেকে তথ্য সংগ্রহ করবে আগে রেসপন্ডেন্টের সাথে সে একটা ভালো সম্পর্ক গড়ে নেবে। কেন গড়ে নেবে, এটা তার গবেষণার প্রয়োজনে, কারণ একজন আননোন মানুষের কাছে কিন্তু কেউ তথ্য দিতে চাইবে না যদি না সে কমফোর্টেবল ফিল না করে। তো এই রিলেশনশিপ ডেভেলপের ক্ষেত্রে কি করতে হবে যে কোশ্চেনিয়ারের মানে নেচারটা, যেমন অনেক সময় কনফিডেন্সিয়াল অনেক কোয়েশ্চেন থাকে, অনেক সময় একজন মানুষের তার দাম্পত্য জীবনের কোয়েশ্চেন থাকতে পারে, তার ডেমোগ্রাফিক কোয়েশ্চেন থাকতে পারে, যেমন আপনার বেতন কত, এই কথাটা যখন আমরা সরাসরি জিজ্ঞেস করবো তাহলে এটা কিন্তু আননোন পার্সনকে কেউ দিতে চাবে না যদি সে সেইভাবে তার গবেষণার উদ্দেশ্য এবং র্যাপোর্ট বিল্ডিংটা না করতে পারে। আবার কেউ দেখা গেছে যে সেক্সুয়াল অফেন্সের ক্ষেত্রে মানে ভায়োলেন্স এগেনস্ট উইমেন নিয়ে সে গবেষণা করছে, তাহলে সেই নারী কিন্তু রেসপন্ডেন্ট তিনি তথ্য দিবেন না যতক্ষণ পর্যন্ত তার সাথে র্যাপোর্ট বিল্ডিংটা ঠিক মতো না হয়। তাহলে একজন রিসার্চার র্যাপোর্ট বিল্ডিং এর উপরই কিন্তু নির্ভর করে যে একজন রেসপন্ডেন্ট কিভাবে তাকে একসেপ্ট করবে বা তথ্যটা আসলে কতটুকু দিবে। যেমন আপনি যদি রেকর্ড বিল্ডিং না করে সরাসরি কারোর কাছে যে যদি রেসপন্ডেন্টকে জিজ্ঞেস করেন যে আপনি দিনে কতবার স্বামী দ্বারা হচ্ছে মানসিক অত্যাচারের শিকার হন বা শারীরিক অত্যাচারের শিকার হন, আপনার পরিবারের কেউ কি আপনাকে শারীরিক অত্যাচার করে কিনা, তো এই ডোমেস্টিক ভায়োলেন্সের এই কেসগুলোর ক্ষেত্রে কিন্তু একজন রেসপন্ডেন্টকে যদি আপনি ইজিয়ার না হয়ে নেন বা পরিচিত না হয়ে নেন বা তার সঙ্গে একটা ভালো সম্পর্ক ডেভেলপ না করেন তাহলে কিন্তু তিনি এই সম্পর্কে তথ্য দিতে চাইবেন না। আবার আমরা ক্রিমিনোলজিতে আমাদের যেহেতু কাজই অপরাধী এবং ভিকটিমদের নিয়ে, তো এই সেন্সিটিভ ইস্যুগুলোর ক্ষেত্রে কিন্তু রেকর্ড বিল্ডিং একটা বড় ভূমিকা রাখে। তাহলে আমি যদি সেই বিষয় নিয়ে গবেষণা করতে চাই
যেমন কেউ গ্যাং ক্রিমিনালিটি নিয়ে গবেষণা করতে চাচ্ছে, কেউ একজন ভিকটিমকে নিয়ে গবেষণা করতে চাচ্ছে বা ভিকটিম ফ্যামিলিকে নিয়ে গবেষণা করতে চাচ্ছে, কেউ হয়তো একজন সেক্স ওয়ার্কারদের উপরে গবেষণা করতেছেন। তো সেই জায়গাটায় আসলে র্যাপোর্ট বিল্ডিংটা কেন জরুরি? কারণ হচ্ছে যে এইসব কেসের ক্ষেত্রে ক্রিমিনোলজিতে আসলে রেসপন্ডেন্টরা সহজে তথ্য দিতে চান না, তো সেই তথ্য দেওয়ার জন্য কিন্তু হচ্ছে র্যাপোর্ট বিল্ডিং গুরুত্বপূর্ণ। যেমন আমি আমার একটা এক্সপিরিয়েন্সের কথা বলি রিসার্চের, যে আমি সেক্স ওয়ার্কারদের উপরে একটা গবেষণা করেছিলাম, সেখানে আমাকে টাঙ্গাইল যে যৌনপল্লী আছে সেই জায়গায় যেতে হয়েছিল। তো সেখানে আমাদের 1200 জন রেসপন্ডেন্ট ছিল, আমাদের মোটামুটি সেন্সাস সার্ভে সেখানে করতে হয়েছিল। তো আমরা আসলে সেখানে র্যাপোর্ট বিল্ডিংটা কিভাবে করলাম, তো আমরা প্রথমেই যে সেখানে ইউনিভার্সিটিকে যে ফর্মাল পারমিশন নিয়ে গিয়েছিলাম, ওইখানে যে তাদের যে সংস্থা আছে নারী মুক্তি সংঘ, সেখানে যে কিন্তু আমরা সুন্দরভাবে আমাদের লেটারটা পেশ করেছিলাম এবং আমাদের গবেষণার কি রেশনাল, যে আমরা যৌনপল্লীতে আসলে সেক্স ওয়ার্কার যারা আছেন তাদের জীবন যাত্রা এবং তারা কোনোভাবে মানে ড্রাগ অ্যাডিকশনের সাথে জড়িত কিনা এই বিষয়গুলা বা তাদের সাথে কাস্টমার বিহেভিয়ার গুলা কেমন সেই বিষয়গুলো নিয়ে আসলে গবেষণা করতে এসেছিলাম। তো স্বভাবতই এখন যৌনপল্লীতে যখন গবেষণায় যাব, তারা কিন্তু সহজে সেক্স ওয়ার্কাররা দেখা দিতে চাবেন না, কারণ সোসাইটিতে তাদেরকে একটা ট্যাবু হিসাবে ধরা হয় এবং তারাও নিজেদের পরিচয়টা গোপন রাখতে চান। তো সেখানে যে কিন্তু ডেটা কালেকশন আমাদের জন্য অনেক টাফ ছিল, তো আমরা যেটা করেছিলাম ফর্মাল পারমিশন নিয়ে নারী মুক্তি সংঘ তাদের যে এজেন্সি আছে তাদের তার যে প্রধান আছেন তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। তো তিনি আমাদের গবেষণার উদ্দেশ্য এবং সবকিছু যখন রেশনাল আমরা প্রিন্টেড করে তাকে দেখিয়েছি এবং কথা বলেছি, তো কথা বলার পরে তিনি কিন্তু আমাদেরকে খুব ওয়েল অ্যাকসেপ্ট করেছে। তো ওয়েল অ্যাকসেপ্ট করার পরে তিনি কিন্তু ওই যে বিভিন্ন যেই তার যে সেক্স ওয়ার্ক এই যৌনপল্লীতে যে বিভিন্ন সেক্স ওয়ার্কারদের জোনগুলো আছে বা ঘরগুলো আছে সেখান থেকে তিনি অনেকজনকে ডাক দিলেন, ডাক দিয়ে তিনি আমাদের সাথে তাদের পরিচয় করিয়ে দিলেন এবং বললেন এই গবেষণার উদ্দেশ্য আমরা তাদের সামনেও আবার বললাম। বলার পরবর্তী সময়ে যখন নারী মুক্তি সংঘের যিনি প্রধান ছিলেন তিনি যখন সমস্ত ব্যাপারটা আবারও তাদের সামনে বললেন এবং আমাদেরকে কি কারণে গবেষণা এসেছি এবং তথ্য দেওয়া কেন জরুরি, তো সেই বিষয়গুলো যখন আমরা ডিসক্রাইব করলাম তখন এই যে তিনটা পার্টির একটা বৈঠক হলো, হওয়ার পরে কি হলো আমাদের জন্য কিন্তু র্যাপোর্ট বিল্ডিংটা মোর ইজিয়ার হয়ে গেছে। তখন আমরা যখন বিভিন্ন ঘরে তাদের যে হাউস হোল্ডে গিয়েছিলাম তখন তারা কিন্তু নিজেরাই আমাদের মানে বলছিল যে এই গবেষকরা এসেছে এই উদ্দেশ্যে, তখন তারা একটা আস্থার জায়গা পেয়েছিল এবং আমরা পরবর্তীতে তাদেরকে উদ্দেশ্য সম্পর্কে বলার পরে তারা কিন্তু খুব ভালোভাবে আমাদেরকে ডেটাগুলো দিয়েছিলেন এবং তাদের যে সমস্যাগুলো আছে আমরা মোটামুটি জানতে পেরেছিলাম। তো এই উদাহরণটা এই জন্যই দিলাম যে র্যাপোর্ট বিল্ডিং ক্রিমিনোলজির ক্ষেত্রে অনেক সেন্সিটিভ জায়গায় আমাদের যেতে হবে বা অনেক কনফিডেন্সিয়াল জায়গা থেকে আমাদের তথ্য গ্রহণ করতে হবে, তাহলে সেই অ্যাকচুয়াল প্রক্রিয়াটা আমাদের জানতে হবে, না জানলে কি হবে যে আমরা তথ্য পাবো না আবার অ্যাক্সেসটাও পাবো না। তো সেই বিষয়টা গুরুত্বপূর্ণ। তবে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যখন র্যাপোর্ট বিল্ডিং করব সেটা যেন খুব বেশি র্যাপোর্ট হয়ে না যায়। খুব বেশি র্যাপোর্ট হয়ে গেলে কি হবে, দেখা গেছে রেসপন্ডেন্টের সাথে আমার রিসার্চের প্রয়োজনে যতটুকু মেশার প্রয়োজন তার থেকে বেশি মিশে ফেললে রেসপন্ডেন্টও বায়াস হয়ে যেতে পারে, যিনি ইন্টারভিউয়ার তিনিও কিন্তু বায়াস হয়ে যেতে পারেন, তাই না? তো সেক্ষেত্রে এবং ইন্টারভিউয়ের জন্য তখন কিন্তু অনেক সময় লাগবে, কারণ যখনই বেশি আমি র্যাপোর্ট বিল্ডিং করে ফেলবো তখন কিন্তু তার সাথে আমার কমিউনিকেশনটা বেশি হয়ে গেলে সে কোশ্চেনিয়ারের বাইরেও অনেক বিষয় নিয়ে কথা বলতে চাইবেন বা বলবেন, তো তখন আমার যেই ইন্টারভিউয়ের যে টাইমটা দেওয়া আছে সেই টাইমটা হয়তো কভার নাও করতে পারে। তো এই জন্যই গবেষণার ক্ষেত্রে বলা হয়েছে যে 2 মাস র্যাপোর্ট শুড বি অ্যাভয়েডেড, মানে যেটা প্রয়োজন তার থেকে বেশি র্যাপোর্ট কিন্তু আমাদের দরকার নাই। তো তাহলে আমাদের কি করতে হবে, একটা ব্যালেন্স করতে হবে যে আমার গবেষণার উদ্দেশ্য সাথে রেসপন্ডেন্টের সাথে অ্যাক্সেসের ক্ষেত্রে আমার কতটুকু র্যাপোর্ট দরকার সেটা একজন গবেষক কিন্তু তার গবেষণার উদ্দেশ্য এবং পরিধি অনুসারে তিনি কিন্তু বুঝতে পারবেন, তাহলে সেই বিষয়গুলো আমাদের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। এবং র্যাপোর্ট বিল্ডিং এর ক্ষেত্রে কি করতে হবে, যে যদি ফেস টু ফেস র্যাপোর্ট বিল্ডিং সরাসরি সম্ভব না হয় আগে টেলিফোনে তার সঙ্গে কথা বলতে পারে যে আমি এই বিষয়ে কথা বলতে চাচ্ছি এরপরে একদিন আপনার সঙ্গে সরাসরি এসে কথা বলবো এই বিষয় নিয়ে, তাহলে তিনি আগে থেকে একটা প্রি কনসাস থাকলেন যে না আমার আমার সঙ্গে একজন দেখা করতে আসবেন তার আইডেন্টিটি এরকম,
তো সেক্ষেত্রে টেলিফোনে অথবা পরিচিত কারোর মাধ্যমেও দেখা গেছে যে অ্যাক্সেসটা নেওয়া যেতে পারে। তাহলে সেই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। এবং যখন একজন রিসার্চার সেখানে রেকর্ড বিল্ডিং করবেন, তার কিন্তু আই কন্টাক্ট, তার বিহেভিয়ার, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। তিনি রেসপন্ডেন্টের সাথে কেমন বিহেভিয়ার করছেন, বা রেসপন্ডেন্টকে কিভাবে তিনি দেখছেন, বা রেসপন্ডেন্টকে কথাগুলো তিনি কিভাবে শুনছেন, তার মানে রেসপন্ডেন্ট যে আপনাকে পছন্দ করবে সেই বিষয়টাও নির্ভর করবে আপনার আচার আচরণের উপর। সো তাদের সাথে খুব পোলাইটলি এবং সহজভাবে মেশার যে প্রক্রিয়া আছে সেই বিষয়গুলোকে খেয়াল রাখতে হবে। যদি রেসপন্ডেন্ট ইন্টারভিউয়ার টু মাস শাই হয় বা টু মাস জেনারাস হয়, তাহলে কিন্তু প্রবলেম, যে আমাকে মোটামুটি একটা সম্পর্ক বজায় রাখার জন্য আমাকে সেভাবে তার সঙ্গে কমিউনিকেশন করতে হবে এবং তার বিষয়গুলো হচ্ছে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের এই বিষয়গুলো আসলে একটা গবেষণার রেকর্ড বিল্ডিং এর ক্ষেত্রে মাথায় রাখতে হবে। এর পরবর্তীতে আমরা যদি ইন্টারভিউ করতে যাই, সেখানে আর কি কি বিষয়গুলো, অনেকগুলো ইস্যু আছে, সেই ইস্যুগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। যখন আমি একজন রেসপন্ডেন্টকে, একজন ইন্টারভিউয়ার কি করবে, অ্যাপ্রোচ করবে, তাকে এরকম অনেক বিষয় আছে, সেই বিষয়গুলো তাকে রেসপন্ডেন্টের সামনে তাকে হচ্ছে ইন্ট্রোডিউস করতে হবে। তো আমরা যদি দেখি, সেখানে প্রথমেই হচ্ছে ক্লিয়ারলি আইডেন্টিফাই ইওর সেলফ, মানে আপনি যখন গবেষক হিসাবে যাবেন এবং আপনি ইন্টারভিউ টেক করবেন, কন্ডাক্ট করবেন, আপনার আইডেন্টিটিটা সুন্দরভাবে এবং সত্যভাবে যিনি মানে হচ্ছে রেসপন্ডেন্ট আছেন তার কাছে কিন্তু বর্ণনা করতে হবে। কারণ আপনার আইডেন্টিটি যদি আপনি না জানান বা আপনার আইডেন্টিটি সম্পর্কে সে যদি সন্দেহপ্রবণ থাকে, তাহলে কিন্তু তিনি আপনার কাছে ডেটা দিতে চাইবেন না বা সে তার রেসপন্সটা অত ভালো হবে না। সো আপনার আইডেন্টিটি ভালোভাবে জানার মাধ্যমে কিন্তু আপনার প্রতি তার কনফিডেন্সটা ফার্স্ট অ্যাপিয়ারেন্সে গ্রো করবে। সো এই জন্য যেটা করতে হবে, আপনাকে যখনই আপনি ফিল্ডে যাবেন, প্রথমেই আপনাকে সুন্দরভাবে আপনার নাম, পরিচয়, ঠিকানা, এই বিষয়গুলা এবং হচ্ছে রেসপন্ডেন্টের কাছে বর্ণনা করতে হবে সাবলীলভাবে। দ্বিতীয়ত, যে এই গবেষণাটা আপনি কার আন্ডারে করছেন, এটা কি একটা একাডেমিক গবেষণা, এটা কি সরকারি গবেষণা, বা এটা কি কোনো এজেন্সি, কোনো ইনস্টিটিউশন, বা কারোর পক্ষে আপনি ডেটা কালেক্ট করতে এসেছেন, তো সেই গবেষণাটা আসলে কোথা থেকে বা সোর্সটা কি সেটা জানানো প্রয়োজন। কারণ যদি একজন ক্রিমিনালের কাছে যে আপনি বলেন আমি পুলিশের অর্থায়নে একটা গবেষণা করছি বা পুলিশের একটা গবেষণা করছি, তাহলে কিন্তু সে তথ্য দেওয়ার ক্ষেত্রে রিজার্ভ থাকবে। সো আবার আপনি যে যদি বলেন যে আমি একজন শিক্ষক, একাডেমিক কাজ, আমি একজন স্টুডেন্ট, একাডেমিক কাজে একটা গবেষণায় এসেছি, তখন কিন্তু সেই ক্রিমিনাল একভাবে আপনাকে ট্রিট করবে, বা আপনি কোনো ইনস্টিটিউশন থেকে এসেছেন তখন কিন্তু একভাবে ট্রিট করবে। বাট আপনি যেই মাধ্যম থেকেই আসেন, আপনার আইডেন্টিটিটা এই জন্যই ক্লিয়ারলি জানানো উচিত, যে শুধু আইডেন্টিটি না, যে আপনি কোন সোর্স থেকে সেই গবেষণাটা করছেন। তাহলে কি হবে, যে যিনি রেসপন্ডেন্ট থাকেন তার কিন্তু আপনার গবেষণায় তথ্য দেওয়ার ক্ষেত্রে তিনি একটা কি করবেন, যে তিনি একটা সাবলীলতার মাধ্যমে সেটা করতে পারবেন। তো তাহলে আমাদের সেই বিষয়টা জানানো প্রয়োজন। তৃতীয়ত, এই গবেষণাটার ফান্ডিং সোর্স কি, বা এই গবেষণাটা যে আপনি পরিচালনা করছেন এটা কাদের অর্থায়নে হচ্ছে, সেই বিষয়টাও আপনাকে রেসপন্ডেন্টকে জানাতে হবে। আপনি যদি একাডেমিক ভাবে করেন, আপনি বলবেন যে আমি আমার এই কোর্সের আন্ডারে বিনা অর্থায়নে করছি, আপনি যদি একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের আন্ডারে ফান্ডিং সোর্সে করেন, আপনি সেটাও বলবেন, গভর্নমেন্ট এজেন্সি হলে সেটাও বলবেন, তাহলে এইভাবে আপনাকে কি করতে হবে, যে রিসার্চের ফান্ডিংটার সোর্স কি এটাও রেসপন্ডেন্টকে জানানো কিন্তু আপনার নৈতিকতার মধ্যে বা গবেষণার একটা ইথিক্স এর মধ্যে পড়ে। পরবর্তীতে, এই যেটা আমি একটু আগেই বললাম, যে আপনি যদি একটা থিসিস করেন সেটা ক্লিয়ারলি বলবেন যে আমি এই বিষয়ে থিসিস করতেছি একাডেমিক কাজের জন্য, এবং আমার এই থিসিসের টপিকস এটা, এবং এটা রেশনাল কি, সেই বিষয়গুলো সম্পর্কে আপনি রেসপন্ডেন্টকে জানাবেন। পরবর্তীতে আপনাকে যেটা জানাতে হবে, যে ব্রড টার্মে যে কেন এই ডেটাটা রেসপন্ডেন্টের কাছ থেকে নেওয়া আপনার জরুরি, কারণ আপনি যে প্রাইমারি রিসার্চ করছেন এবং এটা সার্ভে রিসার্চের মাধ্যমে এই ইনফরমেশনটা আসলে আপনি দুঃখিত আপনি যে ডেটাগুলা নিয়ে গবেষণার একটা রেজাল্ট বের করতে পারবেন, সেই বিষয়গুলো কিন্তু তাকে জানাইতে হবে। এবং এটা একটু বড় করে, মানে ব্রড টার্মসে গবেষণার যে যে কেন দরকার সেই বিষয়টা জানাইলে কি হবে, রেসপন্ডেন্টের মনে কিন্তু কনফিউশন থাকবে না। যেমন রেসপন্ডেন্ট যদি জানে যে আপনার একটা কোর্সে পাশের জন্য বা
মনোগ্রাফ বা থিসিস এর কাজের জন্য এটা দরকার, তাহলে কিন্তু সে একজন স্টুডেন্টকে হেল্প করার জন্য চেষ্টা করবে। আবার আপনি পেশাগত দায়িত্ব থেকে এই ধরনের গবেষণা করছেন সেটা জানলেও কিন্তু সে বুঝবে আপনার ভিতরে প্রফেশনালিজম আছে, তাহলে সেই বিষয়গুলো জানানো রেসপন্ডেন্টকে আমাদের জরুরি। পরবর্তীতে হচ্ছে রেসপন্ডেন্টকে জানাইতে হবে আপনি তার ইনফরমেশন বা তাকে যে সিলেক্ট করেছেন গবেষণার জন্য। যেমন একজন রেসপন্ডেন্ট বলতে পারে, কেন আমাকে আপনি গবেষণার জন্য সিলেক্ট করছেন, এই এলাকায় তো আরো অনেক লোক আছে, আরো ক্রিমিনাল আছে বা আরো হাউস হোল্ড আছে, তাহলে না যে আমার কাছে কেন এসছে। তখন আপনাকে সুন্দরভাবে বুঝাইতে হবে যে আপনার গবেষণার পপুলেশন ছিল এই, সেখান থেকে আপনি সিস্টেমেটিক ভাবে বা নন, যদি প্রবাবিলিটি স্যাম্পলিং করেন সেভাবে বলবেন, নন প্রবাবিলিটি স্যাম্পলিং বললে সে হলে সেটা কিভাবে করেছেন সেই মেথডগুলো তাকে ক্লিয়ারলি বলবেন। তার মানে সে মনে করতে পারে হয়তো এত মানুষ তুই আমার কাছে কেন আসলে এই গবেষণার তথ্য নিতে আসলো, আমি কি কোনো বিপদে পড়লাম বা আমি কি কোনো অপরাধ করেছি বা আমার মধ্যে কি কোনো সমস্যা আছে, এরকম সন্দেহজনক মনোভাব নিয়ে সে চিন্তা করতে পারে। সো আপনাকে যেটা করতে হবে, আপনার স্যাম্পলিং প্রসেসটা তাকে বলতে হবে, সে যতটুকু বুঝতে পারে সেইভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করতে হবে, যেন সে বুঝতে পারে যে না আমাকে এই গবেষণাটাই আমাকে স্যাম্পল হিসাবে বা একজন রেসপন্ডেন্ট হিসাবে নেওয়ার পিছনে যৌক্তিক একটা কারণ আছে, তাহলে সেটাও আপনাকে বুঝাইতে হবে। এবং পরবর্তীতে যেটা করতে হবে যে আপনি যে তার কাছ থেকে যে তথ্যগুলো নিয়েছেন সেই তথ্যগুলোর কনফিডেন্সিয়ালিটি যে আপনি বজায় রাখবেন সেই বিষয়টা তাকে জানাইতে হবে। কনফিডেন্সিয়ালিটি মানে আপনি যদি এই গবেষণাটা কোনো অর্গানাইজেশন হয় সেটা পাবলিশ করলে সেটা আপনাকে বলতে হবে, আপনি যদি একাডেমিক কাজে হয় সেটা যদি আপনি পাবলিশ না করেন সেটাও তাকে বলতে হবে, বা তার আইডেন্টিটি নিয়ে যে আপনি পেপারে কোনো রিপোর্ট করবেন না সেই বিষয়গুলো কিন্তু তাকে আগেই বলতে হবে। সো আপনি যদি না বলে বা সেই গবেষণায় যদি আপনি প্রকাশও করেন তাহলে তার নাম আইডেন্টিটি এবং তার কাছ থেকে যে তথ্য সেই তথ্যগুলো স্পেসিফিকভাবে তাকে আইডেন্টিফাই করতে পারে এরকম সিম্পটম সহ আপনি প্রকাশ করবেন না, সেই কনফিডেন্সটা তাকে দিবেন যদি আসলেই আপনার মনে মোটিভটা সেটা থাকে। কিন্তু তার কাছ থেকে এগুলো না করে আপনি ফর এক্সাম্পল যে এখানে এখানে আশাফলের উপরে একজন রেসপন্ডেন্ট তার উপরে আপনি গবেষণা করেছেন, কিন্তু আপনি তার গবেষণার পরে কি করলেন, পেপারে আশাফল এর উপরে যে গবেষণা করেছিলেন সে একজন রেসপন্ডেন্ট তার নাম সহ আপনি পেপারে ছাপিয়ে দিলেন। তো এই ছাপিয়ে দেওয়ার ফলে কি হলো, মানুষ কিন্তু জানলো যে সে যদি কোনো অপরাধী হয় বা তার কোনো নেগেটিভ বিহেভিয়ার নিয়ে আপনি গবেষণা করেন তাহলে মানুষ কিন্তু জানলো যে যে এই ছেলেটা হচ্ছে এই ধরনের অ্যাক্টিভিটিস করছে, তার মানে কি সোসাইটিতে সে একজন স্টিগমাটাইজের শিকার হবে ডাইজেশনের, তো সেই শিকার হওয়াটা তার জন্য কিন্তু খুব নেতিবাচক একটা ব্যাপার। সো এই ভুলটা কখনোই করবেন না যে পারমিশন না নিয়ে কোনো নাম ইউজ করে কোনো গবেষণায় সেটা পাবলিশ করা। কি করতে হবে, সেক্ষেত্রে আমাদের সুডোনিম ইউজ করা যেতে পারে বা যে তথ্যগুলো সেই তথ্যের মাধ্যমে কোনোভাবেই আমার রেসপন্ডেন্ট যেন আইডেন্টিফাই না হয় সেই বিষয়গুলোকে কিন্তু আপনাকে খেয়াল যেমন রাখতে হবে, গবেষণা পরিচালনার সময় রেসপন্ডেন্টকেও সেটা ক্লিয়ারলি আপনাকে বলতে হবে। পরবর্তীতে যেটা করতে হবে যে যে তার পার্টিসিপেশনটা কি ভলেন্টারিলি কিনা, যে আপনি যার কাছ থেকে ডেটা কালেকশন করবেন সেই রেসপন্ডেন্ট কি জোরপূর্বক ডেটা দিচ্ছেন বা সে আসলে আপনি রিকোয়েস্ট করেছেন বলেই দিচ্ছেন, বা তার মধ্যে মানে গবেষণায় তথ্য না দেওয়ার জন্য কোনো ব্যাপার আছে কিনা, তার মানে হচ্ছে যে সে চাচ্ছে না বাট আপনি জোর করে তথ্য নিতে চাচ্ছেন বা তাকে একটা সিস্টেমের মধ্যে ফেলে আপনি তথ্য নিচ্ছেন, এই ধরনের ঘটনা যেন না হয়। সে যদি উইলিংলি না দিতে চায় আপনি হয়তো তাকে রেকর্ড ফিলিং করতে পারেন, বুঝাইতে পারেন, তারপরেও যদি বুঝেন যে না তার তিনি আসলেই তথ্য দিতে চাচ্ছেন না তাহলে জাস্ট স্কিপ ইট, তাকে বাদ দিয়ে অন্য কাউকে আপনাকে যেটা আপনার স্যাম্পলিং প্রসেস অনুসারে তাকে কিন্তু নিতে হবে। কারণ অনেক সময় রেসপন্ডেন্ট কিন্তু তাদের কনফিডেন্সিয়ালিটি অথবা সার্কামস্টেন্সেস অথবা সে যেই ঘটনার উপরে আপনি গবেষণা করছেন সেটা বলতে তার যে শাইনেস সেই বিষয়গুলোর কারণে কিন্তু রিসার্চটাকে অ্যাভয়েড করতে পারে, তো সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে যে পার্টিসিপেশনটা কি রেসপন্ডেন্টের উইলিংলি নাকি তাকে আপনি ফোর্সফুলি বা কোনোভাবে তাকে মানে হচ্ছে ফোর্স করছেন তার তথ্য নেওয়ার জন্য, সেই বিষয়গুলো আপনি গবেষক হিসাবে নৈতিকতার দিক থেকে খেয়াল রাখবেন। এবং যখন ডেটা কালেকশন হয়ে যাবে তারপরেও আপনাকে রিঅ্যাসুরেন্স করতে হবে যে তার তথ্যগুলো কোনো মতেই
তাকে আইডেন্টিফাই করা হবে এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে যেন প্রকাশিত না হয়। তাহলে যখনই এই বিষয়গুলো তার মধ্যে চলে আসবে বা সে যখন বুঝতে পারবে যে মানে হচ্ছে তার আইডেন্টিটিটা প্রকাশ করা হবে না, তখন সে কিন্তু একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনে থাকবে বা গবেষণার ক্ষেত্রে তথ্য দিয়ে সে কোনো মানসিক মানে হচ্ছে অবসাদ বা টেনশনে বা সমস্যায় ভুগবে না। তো সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে এবং রেসপন্ডেন্টকে আসলে অপরচুনিটি দিতে হবে যে সে আপনি গবেষক হিসেবে আপনার কাছ থেকে সে যে কোনো তথ্য জিজ্ঞাসা করতে পারে। সেই ধরনের একটা স্বাধীনতা আপনি যখন তার সঙ্গে কথা বলবেন সেই স্বাধীনতাগুলো কিন্তু হচ্ছে তার তাকে হচ্ছে দিতে হবে। তাহলে কি হবে যে রেসপন্ডেন্ট কনফিউজ থাকবে না যে আপনি তার কাছ থেকে তথ্য নিচ্ছেন, তাহলে আপনার সম্পর্কে জানার অধিকার বা এই রিসার্চ সম্পর্কে তার মনে কোনো কোয়েশ্চেন আসলে সেটা অবশ্যই আপনার কাছে তিনি জিজ্ঞেস করার রাইট লাগবে। পার্টিকুলার কোনো কোয়েশ্চেনের ক্ষেত্রে যদি রেসপন্ডেন্ট কমফোর্টেবল ফিল না করে, ইজি ফিল না করে, তাহলে আপনি তাকে ফোর্স করবেন না। আপনি র্যাপোর্ট বিল্ডিং এর মাধ্যমে যতটুকু পারবেন ততটুকু নেবেন, আর সে যদি ওটাকে অ্যাভয়েড একেবারেই করতে চায় তাহলে আপনার উচিত হবে তার সেই রেসপন্সটাকে সম্মান জানানো, তবে জোরপূর্বক সেটা করা যাবে না। তাহলে এই বিষয়গুলো আসলে যখন ইন্ট্রোডাক্টরি স্টেটমেন্ট আপনি যখন একজন ইন্টারভিউ নেবেন রেসপন্ডেন্টের কাছে, তার সাথে যখন কথা বলবেন বা রেসপন্স বা তথ্য সংগ্রহ শুরু করবেন, তার আগে কিন্তু এই বিষয়গুলো আপনাকে মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী তাকে কিন্তু এইভাবে আপনি ডিটেলস কিন্তু তাকে আমি যেই পয়েন্টগুলো বললাম তাকে এইভাবে বোঝাইতে হবে, বলতে হবে, এবং তার ভিতর থেকে আপনার সাথে যে আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা আছে সেটা একদম ক্রিস্টাল ক্লিয়ার করে ফেলতে হবে। তো এটা হচ্ছে যে ইন্টারভিউয়ের ক্ষেত্রে প্রাইমারি যে ডিরেকশন যে যখন কোয়েশ্চেন তাকে আস্ক করবেন তার আগে। এছাড়া রেকর্ডিং অ্যান্সারের ক্ষেত্রে কি করবেন, তার কাছ থেকে অবশ্যই পারমিশন নেবেন যে তিনি আসলে রেকর্ড করার জন্য পর্যাপ্ত আপনাকে পারমিশন দিয়েছেন কিনা, এবং সেটা কখনোই মিথ্যা বলে তার কাছ থেকে রেকর্ডিং করবেন না। রেকর্ডিং বলতে আমি যে বলছি অডিও বা ভিডিও রেকর্ডিং এর ক্ষেত্রে যে তিনি আসলেই আপনাকে বলে, আপনি অনেকে আছে যে গোপনে রেকর্ডারটা অন করে ফেলতেছে, দরকার নেই এটা তার কাছ থেকে, এটা আসলে রিসার্চের ইথিক্স ব্রেক। সো আপনাকে যেটা করতে হবে তার কাছ থেকে পলাইটলি রিসার্চে সবকিছু বোঝানোর পরে যদি আপনার প্রয়োজন হয় যে এটার জন্য রেকর্ডিং, যে অনেক সময় আপনি অনেক লং ওপেন এন্ডেড কোয়েশ্চেন আছে সেগুলো আসলে আপনি লিখে শেষ করতে পারছেন না বা রেসপন্ডেন্টের সময় কম, তাহলে এটা আপনার রেকর্ডিং করা জরুরি, তখনই আপনি সেটা করবেন এবং তখন তার কাছ থেকে পারমিশন নিয়ে হচ্ছে সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। এরপরে কোয়েশ্চেনিয়ারে যে কোয়েশ্চেন অর্ডার থাকে সেই অর্ডারটা আপনাকে মেনটেন করতে হবে। আপনি কিন্তু একজন রেসপন্ডেন্টের কাছে যে ফার্স্টেই বলতে পারেন না যে আপনি কি ধরনের অপরাধ করেছেন বা শিকার হয়েছেন, তাহলে মানে আপনি যদি মিক্সিং করে ফেলেন যে অর্ডারটা বা অর্ডারটা মেনটেন না করে, তাহলে কিন্তু রেসপন্ডেন্ট রেগে যেতে পারে, সে আপনার অ্যান্সার নাও দিতে পারে, কারণ আপনি কিন্তু ফার্স্টে যেই কাউকে জিজ্ঞাসা করতে পারেন না এই ধরনের কনফিডেন্সিয়াল কোয়েশ্চেন। আপনাকে একটা কোয়েশ্চেনের লজিক্যাল অর্ডার মেনটেন করতে হবে যে আপনি ফার্স্টে তাকে সোশিও ডেমোগ্রাফিক ইনফরমেশন জিজ্ঞাসা করলেন, তারপরে আপনি কন্টেক্সুয়াল কোয়েশ্চেনের মাধ্যমে তার ভিতরে যে কনফিডেন্সিয়াল কোয়েশ্চেন আছে সেই ধারায় আসতে হবে। সো এটা কিন্তু গবেষকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অথবা আপনার কোয়েশ্চেনিয়ারে অর্ডার মেনটেন করেই কোয়েশ্চেন আছে কিন্তু আপনি কি করছেন, আপনি মাস্টারের একটা কোয়েশ্চেন আগে জিজ্ঞেস করতেছেন বা লাস্টের একটা কোয়েশ্চেন আগে জিজ্ঞেস করতেছেন, আবার ফার্স্টের একটা কোয়েশ্চেন লাস্টের যে জিজ্ঞেস করছেন, এই ভুলটা কখনোই একজন ইন্টারভিউয়ার হিসেবে আপনি করবেন না, কারণ এতে কোয়েশ্চেনিয়ারের যে সিকোয়েন্স সেটা নষ্ট হয়, রিসার্চের যে ইন্টারভিউয়ের যে একটা প্রক্রিয়া আছে সেখানে বাধাগ্রস্ত হয়, ডেটাটা সেখানে উল্টাপাল্টা আসতে পারে বা অ্যাকচুয়াল যে ডেটা সেটা কিন্তু এখানে নাও আসতে পারে। সর্বোপরি এটা যিনি রেসপন্ডেন্ট তার জন্য কিন্তু একটা সেটা এমবারাসিং সিচুয়েশন হয় বা তিনি বিরক্ত হতে পারেন, তথ্য না দিতে পারেন, তো সেই বিষয়গুলো খেয়াল রাখতে হবে, কারণ কোয়েশ্চেনিয়ার অর্ডার রেসপন্ডেন্টের কাছ থেকে ডেটা কালেক্টের জন্য একটা বড় ইম্প্যাক্ট ফেলে। তো সেই জন্যই আমাদের এই অর্ডারটা ঠিক মতো মেনটেন কোয়েশ্চেনিয়ারেও যেমন করতে হবে, একজন ইন্টারভিউয়ার হিসাবে রেসপন্ডেন্টের কাছে তথ্য সংগ্রহের সময়ও এই অর্ডারটা আপনি মেনটেন করতে হবে। তো এই বিষয়গুলো গেল। এরপরে যেটা আসছে যে প্রবিং, মানে অনুসন্ধানমূলক যে বিষয়গুলো আছে, যে প্রবিং মানে আপনি রেসপন্ডেন্টের কাছ থেকে কত তথ্য নিয়ে আসতে পারতেছেন, বা ওই যে অনেক কোয়েশ্চেন থাকে যেগুলো আসলে একটু তারকে ইনভেস্টিগেটিভ টাইপের, যে তার কাছ থেকে আপনি গোপন কিছু জানতে চাচ্ছেন, কনফিডেন্সিয়ালি কিছু জানতে চাচ্ছেন, যেগুলো আসলে নর্মালি সে তথ্য নাও দিতে চাইতো, তাহলে সেই বিষয়গুলোর ক্ষেত্রে মানে আপনি কি
ধরনের স্ট্র্যাটেজি নিবে। তো সেখানেও ইন্টারভিউয়ের ক্ষেত্রে কিছু স্ট্র্যাটেজি আছে, যে অনেক সময় অনেক কোয়েশ্চেন আছে সেটা মানে রেসপন্ডেন্ট তথ্য দিতে শাই ফিল করে বা আসলে অ্যাভয়েড করতে চায়, তাহলে সেই বিষয়গুলা বা অ্যাডিকুয়েট অ্যান্সার নাও দিতে পারে, তাহলে সেখানে আপনার ভূমিকা কি হবে? তো সেই কিছু বিষয় আছে এই ধরনের কোয়েশ্চেনের জন্য। যেমন আপনি যে ধরেন ক্রিমিনোলজির একটা গবেষণায় আছে যে আপনি আসলে যে একজন ভিকটিমের কাছে জিজ্ঞেস করছেন যে আপনি আসলে ওই দিন রাত্রে কিভাবে চিন্তায় শিকার হয়েছিলেন, সে চাচ্ছে না যে টোটাল সব ঘটনাটা বলতে, যেটা ওপেন এন্ডেড কোয়েশ্চেন, সে হয়তো বলতে পারে রাত্রেও মুজরায় হয়েছিল। তখন আপনি বলতে পারেন, ক্যান ইউ সে লিটল বিট মোর অ্যাবাউট ইট, আপনি কি এই বিষয়ে আরেকটু বলতে পারবেন, বা আপনি কি এই বিষয়টা সম্পর্কে আপনার কি আর কিছু মনে আছে? হ্যাঁ, এরকম যখন আপনি কিছু সাপোর্টিং তাকে কোয়েশ্চেন করবেন, মানে মেইন কোয়েশ্চেনিয়ারের বাইরে যেও, তখন কি হবে যে তার মধ্যে মানে সে এই বিষয়গুলো সম্পর্কে আরেকটু আপনাকে অ্যান্সার দিবে, বা আপনার কি ওই এক্সপিরিয়েন্সটা ঠিকঠাক মনে আছে যে আপনি সেদিনকে রাত্রে কীভাবে ভিকটিম হয়েছিলেন। হ্যাঁ, তো যখন সে এটা বলবে তখন কিন্তু আপনি এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে মানে অ্যান্সার পাবেন। তার মানে তাকে কিছু ওই অ্যান্সারটা আনার জন্য তাকে কিছু সাপোর্টিং কোয়েশ্চেন আপনাকে, যেটা কোয়েশ্চেনিয়ারেও নাই বাট আপনার মানে লজিক থেকে যে যেটার মাধ্যমে সেটা বের করা আনা যায়, সেটা যতটুকু সম্ভব সেভাবে কিন্তু আপনাকে কোয়েশ্চেনটা করতে হবে। অথবা আপনি একজন গবেষকের কাছে জানতে চাচ্ছেন, মানে একজন রেসপন্ডেন্টের কাছে, যে আপনি তো পুলিশের কাছে গিয়েছিলেন, তো পুলিশের কাছে কি ধরনের সহায়তা পেয়েছিলেন, তো সে হয়তো পজিটিভ বলছে বা নেগেটিভটা অ্যাভয়েড করতে চাচ্ছে, তখন আপনি হয়তো তাকে বলতে পারেন এই যে পুলিশ অপরাধ দমনে পুলিশের যে ব্যবস্থা আছে সেখানে এই ধরনের অপরাধের ক্ষেত্রে পুলিশের ভূমিকাটা আপনার কাছে কেমন মনে হয়। তো আপনি যখনই এইভাবে বলবেন একটু অল্টারনেট করে বা সাপোর্টিং করে, তখন আপনার কাছে সে কিন্তু অনেক বিষয়টা বলে ফেলবে। আবার সে দুই তিনটা কারণ বললো, আপনার আরো কিছু কারণ জানার দরকার, তখন আপনি কি বলবেন? আপনি বলতে পারেন যে এর বাইরেও কি আপনার কাছে মনে হয় অন্যান্য কোনো রিজন আছে বা সেই কারণে হচ্ছে অপরাধটা কমতেছে না। তাহলে এই ধরনের সাপোর্টিং কোয়েশ্চেন থাকলে যেটার অ্যান্সার আপনার আসলে অ্যাপ্রোপ্রিয়েট জানা দরকার, তাহলে রেসপন্ডেন্টকে আপনি কি করছেন এই ধরনের কোয়েশ্চেনের ক্ষেত্রে হেল্প করতেছেন, যেটা আসলে ক্লোজ ইনডেটের ক্ষেত্রে ইয়েস নো কোয়েশ্চেনের ক্ষেত্রে আমাদের খুব একটা দরকার হয় না। তাহলে এই ধরনের কোয়েশ্চেনকে আপনাকে সাপোর্টিং কিছু কোয়েশ্চেন দিয়ে আপনি রেসপন্ডেন্টের কাছ থেকে সেই তথ্যগুলো নিতে হবে। তারপরে যে বিষয়টা হচ্ছে যে কোয়েশ্চেনের অনেক টার্ম আছে যেটা রেসপন্ডেন্ট হয়তো বুঝতে পারতেছে না বা সেটা একটু অ্যাম্বিগুয়াস, মানে সেই অ্যান্সার মানে কোয়েশ্চেনটা ঠিক মতো অ্যাকচুয়ালি আমরা কোয়েশ্চেনিয়ারে যে ফর্মেটে আছে সেটা দিয়ে হয়তো অনেক রেসপন্ডেন্ট বুঝতে পারতেছে না, তখন আপনি কি করবেন, আপনি ইন্টারভিউয়ার হিসাবে সেটাকে একটু ইজিয়ার করে দেবেন। যেমন আপনি যদি বলেন যে বাংলাদেশের সামগ্রিক অপরাধ ব্যবস্থা সম্পর্কে আপনার কি কি পলিসি রিকমেন্ডেশন আছেন বা পলিসি মানে গ্রহণের ক্ষেত্রে আপনার মতামত, সে হয়তো বুঝতে পারতেছে না, তখন সেটাকে আপনি একটু ভেঙে ভেঙে করতে পারেন যে অপরাধ দমনের ক্ষেত্রে সরকারের কি কি পদক্ষেপ নেওয়া উচিত থাকে। এরকম অনেক বিষয় আছে যেটা আসলে যিনি রেসপন্ড ইন্টারভিউয়ার তিনি আসলে পরিস্থিতি বুঝে কিন্তু সেই কোশ্চেনগুলোকে ইজিয়ার করে দিবে। তারপরে যেসব কোশ্চেনের ক্ষেত্রে একটু মানে হেজিটেটিং কোশ্চেন, যেমন অনেকের কাছে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার বয়স কত, এটা কিন্তু অনেকেই বলতে চায় না, এবং একটা কথা আছে জেন্ডার ভেদে বয়স বলার ক্ষেত্রে কিন্তু সাইনেস কাজ করে কালচারাল কনটেক্সটে। তো আবার অনেকে আছেন যে মানে বয়সটা বলতেই চান না, তখন আপনি কি করবেন? তখন আপনাকে কিছু টেকনিক ইউজ করতে হবে, আপনি সেক্ষেত্রে বয়স রেঞ্জটা বলে দেবেন। আচ্ছা, আপনি বয়সটা কি আনুমানিক 20-30 মধ্যে বা 25-30 মধ্যে, বা আপনার জন্মগ্রহণ কি 1980 থেকে 1990 মধ্যে, তার মানে তখন এই ধরনের কোয়েশ্চেন করা হবে, তার জন্য সে কিন্তু একটু তখন অ্যান্সারটা ভালোভাবে দিবে, বলবে হ্যাঁ হ্যাঁ এই রেঞ্জের মধ্যে। তাহলে আপনি ওই রেঞ্জের মধ্যে যখন বললো আপনি কিন্তু ওই রেঞ্জটাকে কোডিং করে ফেলতে পারবেন, যে তার বয়সের রেঞ্জ এই মানে হচ্ছে এই রেঞ্জের মধ্যে, তার মানে কি তার সাইনেসটা বা সে যে একেবারেই চাচ্ছিল না সেই জায়গা থেকে কিন্তু তার অবস্থার পরিবর্তন হবে। আবার আপনি যদি জিজ্ঞেস করেন আপনার মান্থলি ইনকাম কত, দেখবেন ম্যাক্সিমাম কিন্তু অ্যান্সার দিতে চাবেন না,
তাহলে সেখানে আপনি কি করবেন? সেখানে ওই ধরনের রেঞ্জ ইউজ করবেন, যে 20 থেকে 30 হাজার, 30 থেকে 40 হাজার। সে বলতে পারে না না একটু কম, তাহলে আপনি তার পরে আগের যেটা সেটা নিয়ে নেবেন, বা একটু বেশি আনুমানিক। তাহলে এই ধরনের বিষয়গুলোকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে অ্যান্সার নেওয়ার ক্ষেত্রে, যে আমাদের যে ক্যাপাবিলিটি আছে বা আমাদের যে রেসপন্ডেন্ট ইন্টারভিউয়ার যারা আছে তারা আসলে কিভাবে সেই তথ্যগুলোকে নিচ্ছে, সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং রেসপন্ডেন্টের আরো যে বিষয়টা খেয়াল রাখতে হবে, যে তেমন একটা কোয়েশ্চেন আছে যে অনেক লং লিস্ট, যে বলা হলো যে আপনি কোন ম্যাগাজিনটা বা কোন নিউজ পেপারটা সব থেকে বেশি পড়েন, তো এখানে কোনোটা নিউজ পেপারের নাম আছে, তা আপনি কি রেসপন্ডেন্টকে কোনোটাই বলে বলে, মানে এটা তো বলার অনেক সময় দেখা, তখন আপনি কি করবেন পুরাটা, আপনি কোন নিউজ পেপার বেশি পড়েন? সে হয়তো আইডিয়া বললো হ্যাঁ আমি ডেইলি প্রথম আলো অথবা ইত্তেফাক বেশি পড়ি, তাহলে আপনি তার যে অ্যান্সারটা সেটাকে নিয়ে টিক দিয়ে দিলেন। তাহলে কি হবে যে আপনার যে টাইম সেটা কিন্তু কমে যাবে, বা তাই বা আপনার মানে হচ্ছে ডাটা কালেকশনের ক্ষেত্রে যেই অতিরিক্ত টাইমটা লাগতো সেটা কিন্তু কম হয়ে যাবে। তাহলে সেই বিষয়গুলোকে কিন্তু হচ্ছে খেয়াল রাখতে হবে। আবার কিছু কোয়েশ্চেন আছে যেগুলাকে আপনি কি, যেমন হয়তো একটা কোয়েশ্চেন থাকলো যে পুলিশি ব্যবস্থার প্রতি আপনার কনফিডেন্স কতটুকু, অ্যাগ্রি, স্ট্রংলি অ্যাগ্রি, বা আপনি পুলিশি, এরকম হতে পারে যে অনেক কোয়েশ্চেন ক্ষেত্রে যে বাংলাদেশের পুলিশ দ্বারা কি অপরাধ নিয়ন্ত্রণ পুরোপুরি সম্ভব, স্ট্রংলি অ্যাগ্রি, অ্যাগ্রি, আনডিসাইডেড, ডিসঅ্যাগ্রি, স্ট্রংলি ডিসঅ্যাগ্রি। তাহলে অনেক ক্ষেত্রে কিন্তু তার সে কনফিউজ হতে পারে যে আমি এই ধরনের কোয়েশ্চেন দিয়ে স্ট্রংলি অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি কিভাবে করতে পারি। তাহলে আপনি যেটা করবেন এগুলাকে ধরেন স্ট্রংলি অ্যাগ্রির জন্য 5 রাখলেন, অ্যাগ্রির জন্য রাখলেন 4, তারপরে হচ্ছে যে আনডিসাইডেডের জন্য রাখলেন 3, তারপরে হচ্ছে 2 রাখলেন হচ্ছে ডিসঅ্যাগ্রি, 1 রাখলেন স্ট্রংলি ডিসঅ্যাগ্রি। তো যখন এই নাম্বার অনুসারে বলবেন তখন সে কিন্তু বলতে পারে তাহলে আমার সর্বোচ্চ ভ্যালু কোনটা, তার মানে আমি 5 মানে স্ট্রংলি এগ্রি তাহলে আমি 5 দিলাম, বা আমি যদি স্ট্রংলি ডিসএগ্রি হয় তাহলে আমি 1 নম্বর ওকে ওখানে প্রোভাইড করব। তো এই যে আছে না অনেক কোয়েশ্চেন, কেমন আছেন, ভালো, মোটামুটি ভালো, এই তো খুব খারাপ, মোটামুটি খারাপ, এই ধরনের কোয়েশ্চেনগুলোর ক্ষেত্রে আপনাকে এইভাবে সিকোয়েন্স করে নিতে হবে। ফলে সেই বিষয়টা আসলে আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং যখন আপনি ইন্টারভিউটা মানে শেষ করবেন বা সেখান থেকে শেষ করার পরে চলে যাবেন, সেখানে আপনার কি বিষয় মাথায় রাখতে হবে, তাহলে আপনি যাওয়ার সময় অবশ্যই একটা কার্টেসি মেনটেন করতে হবে, যে আপনি তাকে ধন্যবাদ জানিয়ে বা তিনি যে এত সময় দিয়েছেন সেই সময়টা এবং তার রেসপন্সটা যে গবেষণায় আপনার জন্য খুবই মূল্যবান সেই বিষয়গুলো তাকে বোঝাবেন, এবং তার সঙ্গে আবার ফিউচারে দেখা হতে পারে, বা মানে এই যে সৌজন্য বোধগুলো আছে, বা তিনি যদি চান যে রিসার্চের রিপোর্ট তিনি দেখতে চান তাহলেও আপনি সেই কথাটা দিয়ে আসবেন। তো সেই বিষয়গুলা কমিউনিকেশন সিস্টেমটা বা তাকে প্রপারলি হচ্ছে যে আপনি ইন্টারভিউটা শেষ করার পরে চলে আসবেন, সেই মানে যে ম্যানারগুলো আছে সেগুলাকে আপনাকে সঠিকভাবে করে আসতে হবে। তো এই বিষয়গুলাই আসলে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আর অবশ্যই এখানে ট্রেনিং এবং সুপারভিশনটা দরকার, আমি যে বিষয়টা বললাম যে রিসার্চের ক্ষেত্রে ইন্টারভিউ যেতে হলে অবশ্যই আমাকে আগে এই বিষয়গুলো সম্পর্কে ট্রেনিং নিয়ে যেতে হবে, না হলে কিন্তু একজন নতুন যিনি রিসার্চ সম্পর্কে ধারণা নাই তিনি কিন্তু রেসপন্ডেন্টের কাছে যে ডাটা কালেক্ট করতে পারবেন না। সো এই বিষয়গুলো আসলে আমাদের রিসার্চ কন্ডাক্ট করার আগেই বা ফিল্ডে যাওয়ার আগেই আমাদের কিন্তু এই বিষয়গুলো জানা জরুরি। তো আজকের ক্লাসে আমরা এই বিষয়টাই পড়েছি, নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারের আরো যে বিষয়গুলো আছে কোশ্চেনিয়ারের ক্ষেত্রে কোনগুলো প্রয়োজন বা কি কি বিষয় দরকার সেই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আর আমি বইয়ের রেফারেন্সটা বলে দিয়েছি। তাহলে আজকে আমরা যে বিষয়টা বললাম যে একটা ইন্টারভিউ কন্ডাক্টের ক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যেমন ইন্টারভিউ শিডিউলটা আমাদেরকে জানতে হবে, তারপরে হচ্ছে যে সেখানে রিসার্চটাকে ইন্ট্রোডিউস করতে হবে রেসপন্ডেন্টের কাছে, তার সঙ্গে রেপোর্ট বিল্ড আপ করতে হবে, এবং রেপোর্ট বিল্ডিং এর পরে ইন্ট্রোডাক্টরি তার সঙ্গে যে দেখা হবে সেখানে অনেকগুলো বিষয় খেয়াল রাখতে হবে, তার পাশাপাশি রেকর্ডিং করার ক্ষেত্রে কি কি বিষয় গুরুত্বপূর্ণ, এবং যে কোয়েশ্চেনগুলো থাকবে প্রবিং কোয়েশ্চেন, এই অনুসন্ধানমূলক কোয়েশ্চেন, সেখানে আসলে একজন রিসার্চার বা একজন ইন্টারভিউয়ার কি কি টেকনিক ইউজ করতে পারে সেই বিষয়গুলো আমরা দেখেছি, এবং লাস্টলি একটা ইন্টারভিউয়ের শেষ করার ফলে কি কি বিষয় মাথায় রাখতে হবে একজন ইন্টারভিউয়ারকে সেই বিষয়গুলো আমরা আসলে খেয়াল রেখেছি।
তো আমরা আজকের ক্লাস এই পর্যন্তই রাখবো, ধন্যবাদ।